আমি খুশি কাটার পূর্ণ নিয়ে আসিছি। আমি লেখাপড়ার পাশাপাশি বাসায় বসে থাকে এগুলো কাজ করি অবসর টাইমে। আমাদের ফেসবুক ভিত্তিক জয়পুরহাটের বেচাকেনা উদ্যোক্তা গ্রুপের মাধ্যমে আমাদের এই মেলাটা আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যাপী থাকবে আমাদের মেলা। আজকে আর গতকাল রাত 9টা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সম্পূর্ণ উন্মুক্ত আমাদের মেলাটা। আলহামদুলিল্লাহ জয়পুরহাটে আমাদের এত মানে সকাল থেকে উদ্যোক্তা, আমরা আশা করি যে এত উদ্যোক্তা পাবো। আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি ভালো, ইনশাল্লাহ বিকালের দিকে আরও বেশি সাড়া পাবো। আজকের এই মেলার আয়োজনটা খুব সুন্দর হয়েছে। সাধারণত আমরা এখন সবাই অনলাইন নির্ভর হয়ে গেছি, সব ছেলে মেয়ে সবাই দেখা যাচ্ছে কেউ আমরা অনলাইন ক্রেতা কেউ বিক্রেতা। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে অনলাইনে আমরা অনেক সময় প্রতারণার শিকার হই, কিন্তু সেই প্রতারণার শিকার যেন না যেন হয় যে নতুন যারা উদ্যোক্তা রয়েছে, যারা আসলে তাদের নিজ প্রচেষ্টায় কাজ করার চেষ্টা করছে, তো তাদের নিয়ে মূলত এই মেলার আয়োজনটা, যেটা আমার দেখে খুব ভালো হয়েছে। আমি প্রতিটা স্টলে ঘুরেছি, তাদের জিনিসপত্র এবং তারা অনলাইনে যে প্রোডাক্টটা দেয় আমি কিন্তু অনেকের যাচাই করেছি, যেটা একদম হুবহু মিল এবং খুবই সুন্দর তাদের আয়োজনটা। আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে জয়পুরহাটের বেচাকেনা উদ্যোক্তা গ্রুপ, সেখানে আমরা ক্রেতাদেরকে আকৃষ্ট করি এবং আমরা অনেক চিন্তা ভাবনা করে একটা মেলার আয়োজন করেছি উদ্যোক্তা গ্রুপ থেকে। সেখানে আমাদের প্রোডাক্ট রয়েছে, কসমেটিক্সের প্রোডাক্ট রয়েছে, আমি একজন আর্টিস্ট, আমারও অর্গানিক মেহেদির প্রোডাক্ট রয়েছে, এছাড়াও আমাদের হচ্ছে আরও প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে কসমেটিক্স চায়না থেকে নিয়ে আসা, শাড়ি, তারপরে আরও জিনিস, ব্যাগ, যা যা আছে সব কিছুই আমাদের মেলায় পেয়ে যাবেন। আপনারা সবাই আসবেন ঘুরতে। মেলায় এসে অনেক ভালো লাগছে। এখানে প্রায় সব ধরনের প্রোডাক্ট দেখা হয়েছে, যেমন এখানে কসমেটিক্স অ্যান্ড মেহেদি অনেক জায়গাতে দেওয়াচ্ছেও, আর শাড়ি অনেকে পিছার দোকান দিয়েছে। এখন ঘুরে দেখছি, দেখা যাক যার আগে অনেক কিছু কিনে যাবো। আমি আসলে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী ছিলাম, সেখান থেকে আমার মনে আশা যাচ্ছিল একটা সময় যে আমি কোনো একটা কিছু করব, নিজে কিছু একটা করব স্বাবলম্বী হওয়ার জন্য, যাকে বলো উদ্যোক্তা। তো এই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকে আমি আসলে ঘরে বসে অনলাইনে কাজ করছিলাম, ক্রেতাদের আকৃষ্ট করতাম। এরপরে আমি অনেক আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাই। এই সাড়া পাওয়ার কারণে এক পর্যায়ে আমাদের উদ্যোক্তা জয়পুরহাট বেচাকেনা উদ্যোক্তা গ্রুপে অ্যাড হই। এই অ্যাড হওয়ার পর থেকে আমার সৌভাগ্য হয়, প্রথমবার মেলা করছিলাম গত বছর, আমি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছিলাম। এবারও আবার মেলা করছি, মেলায় আসছি যাতে আমি সরাসরি আমাদের খাবারগুলো, আমরা আপাতত আজকে 17 আইটেমের খাবার নিয়ে আসছি, সব খাবারগুলান যেন সকলের মাঝে মানে মুখে মুখে আমাদের স্বাদটা পৌঁছে দিতে পারি। প্রথমেই জয়পুরহাট বেচাকেনা উদ্যোক্তা গ্রুপের সকল অ্যাডমিন প্যানেলকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা মেলার আয়োজন রাখার জন্য। আমরা এখানে অনেক উদ্যোক্তা একত্রে একটা স্টল দিয়েছি, সবার বিভিন্ন টাইপসের পণ্য এখানে আমরা শো করতেছি, তারা অনেক আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি তাদের মাধ্যমে। আমি সংসার চাকরি পাশাপাশি এই অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে কাজগুলো করছি সব কিছু সামলে। মেলা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ভালো সাড়া পাওয়া যাচ্ছে এখন ব্যস্ততার কারণে। আমি সেই জন্য চেষ্টা করতেছি মানুষ যেন এসে কিনে খেয়ে ভালো লাগে সেভাবে পারফেক্ট একটা টেস্ট আনার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে। আমরা যেহেতু অফলাইন অনলাইনের মাধ্যমে কাস্টমারদের সঙ্গে যোগাযোগ করি, এই মেলার মাধ্যমে আমরা অফলাইনেও তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তারা আমাদের প্রোডাক্টগুলো দেখে বেছে নিতে পারছে। জয়পুরহাটে যখন হাতে গোনা কিছু কয়েকজন উদ্যোক্তা ছিল, তাদের মধ্যে আমিও একজন। আপনারা সকলের আপনাদের দোয়া আশীর্বাদে আমি আজকে এত বড় একটি শপ আমি আর কি দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি অনেক ভালো। আসলে আমি একজন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হয়ে পাশাপাশি বিজনেস শুরু করেছি চায়না প্রোডাক্ট, ইন্ডিয়ান, বাংলাদেশি পণ্য। আলহামদুলিল্লাহ আমরা তো জয়পুরহাট বেচাকেনা উদ্যোক্তা গ্রুপ এত সুন্দর একটা মেলা করার জন্য অনেক ধন্যবাদ জানাই। মালয়েশিয়া আমার অনেক ভালো লেগেছে, সবগুলো প্রোডাক্টই অনেক সুন্দর আর সবগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, এই জন্য আমার অনেক ভালো লেগেছে। আমাদের এই ছোট্ট প্রয়াসের কারণে এই নারী উদ্যোক্তারা সবাই এগিয়ে এসেছে আমাদের তরফ থেকে যতটুকু করার ছিল। এখন আসলে এই নারী উদ্যোক্তাদের জন্য আমাদের যতটুকু করা এতটুকু আমরা করেছি, কিন্তু আমরা যদি সরকারিভাবে কোনো অনুদানের একটা ব্যবস্থা করতে পারতাম বা সরকার থেকে কোনো ফান্ড, ট্রেনিং, এগুলো যদি আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আমরা অ্যাভেলেবল করতে পারতাম, তাহলে আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা যে নারী, তারা অনেক এগিয়ে আসতো। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।